আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজ শুক্রবার, এমনিতে ঘুরতে বের হই, তারপরে আজকে আবার সজীব ফোন দিছে ঘুরতে যাবে নৌকাতে, তো চলুন যাওয়া যাক। অনেকদিন পর বিয়ারিং এর গাড়ি দেখলাম, ছোটবেলায় আমি অনেক চালাইছি এই গাড়িগুলো। সবাই বাসার সবাই কি বলে বুঝতে বুঝি নাই। তোমার কেমন লাগতেছে? দেখি তো টিকটক ক্লান্ত হয়ে কোথাও চুপচাপ বসে থাকা প্রতিটি দুপুর তোমার অভাব বয়ে আনে। আমাদের কোনো কাজ কাম আমাদের খালে জীবনে এখন একটাই ইচ্ছা, 5 কোটি টাকা এত কমলি বাড়ে তো আল্লাহ দিবে না, বেশি চাহিদা থাকে। 5 কোটি টাকা তো চাহিদা অনেক, চাওয়া পাওয়া সব কিছু পূর্ণ করতে 5,000 কোটি টাকা দরকার, কিন্তু আপাতত 5 কোটি টাকা হলেই চলবে। হবে ইনশাল্লাহ, কোনো একদিন হবে, প্রিয় মানুষ তো হয়তো কোনো একদিন হবে, কিন্তু তখন এখনকার মতো যে ভালোবাসাটা আছে সেটা আর কেউ পাবে না, এটাই তফাৎ থাকে। বাঘা বাড়ির থেকে এখন আবার যাচ্ছি দাউতারা সুইসাইডের দিকে, কোনো কিছুতেই আমি নেই বিষয়টা ওরকম না, সব জায়গাতেই আমি আছি। সমস্যাটা হচ্ছে আমি কোনো কিছুতেই তোমাকে খুঁজে পাচ্ছি না। অলরেডি আমরা যে লালতলা সুইসাইডে চলে আসছি, মোটামুটি 3 কিলোমিটার একটা, এখানে কিছু কাস্টমার বাইরে আসতেছে। আজকের মেঘটা অনেক সুন্দর, আজকের ওয়েদারটা অনেক সুন্দর,
নরমালি এদিকটার ওইটারই এমনই থাকে। এখানে অনেক ঢেউ, ওই নদীতে অনেক ঢেউ। আমাদের প্রিয় টিকটকার ভাইরা এই যে নাচানাচি করছে পুরো নদী জুড়ে, তাদেরই আনাগোনা বেশি এখন নদীতে, তাদের রাহাজানি, তাদের সব কিছু বলা চলে। সাধারণ মানুষের হাতে আর কিছুই নেই, প্রশাসনের চোখেও কিছুই পড়ে না। আর পুরো নদী জুড়ে এমন অশ্লীল নাচ এবং মেয়েদের দেখলে আরও তাদের নাচানাচি আরও বেড়ে যায়। সে বিয়ের সাথে অনেক ঘেমা ঘেমা করতেছিল, তাই তারা মিউট করে দিয়েছি। তোমাকে মনে পড়ে দূরত্বের আড়ালে, অপেক্ষা 33 মাস পেরিয়ে গেছে তবু আর আমাদের কথা হয়নি। খুব সহজেই এখন বুঝতে পারি নদীর নাম কীভাবে যমুনা হয়। হৃদয়ের যাবতীয় অস্থিরতা চরতা জমাট বেঁধে রূপ নিয়েছে বরফে।